আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাইক মাই ফুডসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে শীতের সবজি ফুলকপি এবং শীতের যে নতুন আলু, এ দুটো দিয়ে আমি আজকে মুরগি রান্না করে দেখাবো। তো আমি এর জন্য একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, আর এখানে তিনটা নতুন আলু আছে, এগুলোকে মাংসের জন্য যেভাবে টুকরো করে এভাবে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি দেশি মুরগি নিয়েছি একটি, এগুলোকে রেগুলার পিস করে কেটে নিয়েছি। তো রান্নার শুরুতেই আমি ফুলকপি এবং আলুগুলোকে একটু ভাপিয়ে নিব। তো কড়াইয়ে আমি বেশ পরিমাণ পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আলু এবং ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় এটাকে ভাপাবো না, কারণ আলু এবং ফুলকপি কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা 5 মিনিটের মতো আমি একটু বয়ল করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এখন এগুলো তুলে নিলাম। এবার অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এই তেলটাতে আমি আলু আর ফুলকপিগুলো বাদামি করে ভেজে নেব। তো আলু এবং ফুলকপিগুলোতে একটা সুন্দর গোল্ডেন কালার এসছে। এখন এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা রয়ে গিয়েছিল তাতে আমি আরও 1/4 কাপ তেল দিয়ে দিলাম। এই তেলে এখন আমি পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব। এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা সামান্য বাদামি হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 5-6টার মতো লবঙ্গ আর 2টো তেজপাতা। যখন গরম মশলার একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেওয়ার পরে আমি এতে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরা বাটা। আরও দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, আর ধনে গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, ঝাল বেশি যদি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এতে মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো মুরগির টুকরোগুলো এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তো এখন এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মুরগির মাংসের পানিটা শুকিয়ে তেলের উপর উঠলে, অর্থাৎ মুরগিটা কষানো হলে আমি ঢাকনাটা খুলে নেব। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। চুলার তাপটা এখন বেশ বাড়ানো আছে। তো এই মুরগিটাকে আমি সামান্য পানি দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। এই তো মুরগিটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলগুলো বেশ উঠে এসেছে। এবার আমি এতে যে আলু আর ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
कषानोर समय किन्तु मुरगीर मांसटा अनेकटा सेद्ध हये गेछे आर ए नतून फुलकपी और आलू एगुलो सेद्ध होते किन्तु बेशी समय लागबे ना। मांस एवं फुलकपी आलू दुटो किन्तु एक ही साथे सेद्ध हये जाबे। तो एगुलो के मसलार साथे खूब भालो मतो आमी एकटु मिशिये निच्छि। जेहेतु फुलकपी और आलूगुलो आगे तेले भाजा छिलो एगुलो के आर बेशी कषानोर दरकार नेई, आमी एखाने पानी दिए दिलाम। पानीटा जे परिमाण झोल आपनारा राखते चान सेई परिमाणेई दिबेन। आमी एखाने 2 कप पानी दिच्छि। एबार ढेके रान्ना करब जतक्षण ना सब किछु सुसिद्ध हये जाए। चूलार तापटा माझारि रेखे प्राय 15 मिनिटेर मतो रान्ना करे निब। प्राय 15 मिनिट परे आमी ढाकना खुले निलाम। मांस और सब्जीगुलो किन्तु बेश भालो मतो सेद्ध हये गेछे। आमादेर रान्नाटा किन्तु प्राय शेष हये एसेछे। तो एई समय आमी एते 4-5 काँचामरिच दिये दिब। काँचामरिच दिये चूलार तापटाके एकदम लो करे दिये आमी प्राय 10 मिनिटेर मतो एटाके ढेके राखछि। तो आमार रान्ना किन्तु शेष। आमी चूलाटा बंध करे दिलाम आर परिवेशनेर आगे एकटु भाजा जिरे गुड़ो एर उपरे छड़िये दिये तारपर आमी सार्विंग डिशे ढेले निच्छि। नतून आलू और फुलकपि दिए मुरगीर एई रान्नाटा गरम गरम भातेर साथे खेते किन्तु भीषण भालो लागे। आशा करब एई रेसिपि फलो करे आपनारा एकबार ट्राई करे देखबेन। तो आजकेर रेसिपि भालो लागले एकटी लाइक किन्तु दिते भुलबेन ना। जदि भालो लागे ताहले फ्रेंड्स एंड फैमिलिर संगे शेयर करतेओ किन्तु भुलबेन ना। एरकम आरो अनेक रेसिपि पेते चैनलटी सबस्क्राइब करे राखते पारेन। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।